এরে বাগিনা তোরে কি আগে হুন মনোযোগ দি হুন আয় জন এডে কোমো তোর ইশারে তুমি খালি দিতে থাকবি খালি দিতে থাকবি বুঝতে মোলা ভান দেখতেছি পটু টান কাছে জোস ভাঙা চলতেছে একটু ধরেন তোমরা কি নিয়ে যাচ্ছ এটা কি এত বড় বক্স নিয়ে কই যাচ্ছ এক গিগে গেট আপ সেট আপ লইছি মাঞ্জা মাঞ্জা মারছে দেখছেন অনলাইন কি বিয়ে যাইব না এই যে ছবি তুলব এই যে এই কি এক গিগে গেট আপ সেট আপ লইছি মাঞ্জা মাঞ্জা মারছে বুঝিয়ে না কাহিনী কি অনলাইন মানে বেগুনে এক কেন করে বিয়ে করে চলে যাইব মেয়েরা দেখলে ক্রাশ খাবে মেয়েরা ক্রাশ খাবে তো হ্যাঁ লাভ হবে না মানে পাত্তা দিবেন না সবাই আমাদের লেজেন্ড বড় ভাই আমি আসি হয়তো তুমি বুঝো না গোলা ভাই সবগুলো আগুন হেনির গোলা মানে কিন্তু আগুন আগুন সবাই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন নামাজ পড়বো গোলা ভাই নাকি একে নামতেছে নামাজ পড়ার জন্য এলো মসজিদ হৃদয় ভাই নামাজ পড়লা অজু করেন সবাই অজু করেন ঠান্ডা হরে যে মানে গুস্তো কমাইতে মানে ভাইয়া কদ্দ বলে গুস্ত বলে শেষন যাইব ঠান্ডা হরে আসলে বৃষ্টি হোটা হরে তো যা চুলি কিন্তু ভিজি গেছে বাট প্যারা নাই তো বন্ধুরা আন্ডা কিন্তু চলিয়েছি বিয়ে বাড়িতে বরের গাড়ি কিন্তু আগে দিকে গেছে কারণ গেড়ের মধ্যে কিন্তু খেলা হয় তো চলে নানা করে একখানা খেলা দেখায় কাহিনী হলো যে ইনারতে মনে করেন টেয়া বসে লো এর কাহিনী চলে আর কি আপনারা আসলে জানেন কিনা জানি না কিন্তু আন্ডা গ্রামের বিয়া কিনতে কিন্তু সেই লেভেলের কাহিনী হয় গেডের মধ্যে তো বহুত কতক্ষণ কাহিনী ইচ্ছা করছি তো এন্ডে দেখছেন নি মানুষজন বেগুন দাঁড়ায় রয়েছে বহুত কষ্ট হয় রেগুনের বসে গেছে খাওয়ার জন্য রোজ ভাঙা চলতেছে একটু ধরেন ধরেন না ধরেন না নর ভাই একটু রোজ দেন আর বড় ভাই দেখেছি প্লেট চেটে খেয়ে নিচ্ছে আপনি ছিলেন আপনি ভবাসী আর কি এই যে নবী নবী অনেক অনেক লজ্জা লজ্জা আছে আর কি আমি আসি দেড় বছর পর ঘুরে আসি দেড় বছর পরে ভাইয়া বিয়ে খাইতে চলে আসছেন কেন ডাকতেছেন কেন ডাকতেছেন ভাই এত সরম লাগে এখানে কি করতেছেন এখানে এখান থেকে কেন খাচ্ছেন আমার বাড়ি আমার একটা শাখা দিছে দায়িত্ববান কবে থেকে দায়িত্ব কবে থেকে নিচ্ছ ওরে ছোট ভাই ভাইয়া কিছু বলবে ভালো ভালো বলতেছি ভাবির আগে আছো বন্ধুরা আন্ডা কিন্তু ফুল বেশি আছিলাম তো আন্ডা বেগুনি মিলিয়ে চিন্তা করছি তো একখানা বেগুনি মিলিয়ে গিফট দিমু চলেন কি দিদি আয় আনা করে আমারে কার্টুন তো ধরাই দিছো আমার মান সম্মান পেটিস পাঁচার হয়ে যাবে আমি তো মূল্যবান জিনিস আমি তো মূল্যবান নিচ্ছি জগ মগ এই যে এই দেখছো
জগমগ কত কিনেছি আমি চামিস। হেনিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তুম কেসে হো ইধর ভি বহুত সারে সামান হো। তো বন্ধুরা আন্ডা কিন্তু দেখছেন নি কতরা মস্ত ইকা বক্স, ইয়ে কিন্তু র্যাপিং করিয়ে। তো এর ভিতরে আসলে আন্ডা টুকটাক যত জিনিস হতে কিনছি না, বেগিন মিল ইয়েতে বলছি বরিয়ের মনে করেন তো সুন্দর মতো ইয়ের র্যাপিং করিয়ে। তো যে দেখছেন নি র্যাপিং পেপারতে একদম সেইভাবে সাজাই সমস্ত দিকে কিন্তু আন্ডা নামও দিয়েছি, মানে কোন কোন আছে এগুলো আর কি। তোমরা কি নিয়ে যাচ্ছ? এটা কি এত বড় বক্স নিয়ে কই যাচ্ছ? গিফট আপান সব বিয়া খাইতে যার কই? এই আমরা আন্ডা আগে চলে এসে আমি হিসে দি গিলে ধরে কেন হইছ আপনি মানে বেগি কি বের করতেছ? আজকে কি জানো দেন আপনি রে গুন্দি মু ওরে রিয়েল 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 দিমু গাইস 10 রিয়েল 20 রিয়েল 30 রিয়েল কত রিয়েল দেখছেন নি? সৌদি এখনো যায় নাই বাট রিয়েল হাতে পাই গেছি। তোমার অনুভূতি কেমন বিয়ে খাইতে যাচ্ছ যে? আমার অনুভূতি আজকে পরিবেশের সাথে খাওয়াটা যায় 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 আজকে গরম মাংসের সাথে যায় যায় গরম মাংস কোবাইবা না? হ্যাঁ আজকে গরম মাংস। লোকমান তোমার অনুভূতি কেমন? তুমি তো আজকে কালো পাঞ্জাবি পরছো। অনুভূতি সেম সেম সেম। এটা কি কাইম জানে? ভিডিও কিন্তু কাইমে দেখে কিন্তু এই সেটা দিয়া ইনি একটা তোমাদের অনুভূতি কেমন? আমাদের অনুভূতি শূন্য শূন্য কেন তো শূন্য? আমার কোন অনুভূতি নাই গাইস, আমি চুলগুলাকে খাড়া খাড়া দিয়ে চলে যাচ্ছি কোথায় ইয়ে খাইতে। তোমার অনুভূতি কেমন? মাফি অনুভূতি মাফি অনুভূতি সবগুলো লোসা লোসা ফ্যাক। আমরা বিয়ে খাইতে যাচ্ছি অনেক ফ্যাক এখানে মুক্তি সিদ্ধ করে করে গেলে কিন্তু আমরা দায় না ক্ষতি বক্ষ দায় না তলতে হাতে দূরে এখানে আছে ভাইয়া বড় ভাই জুমে আসতেছে না খাইলোর কেন নাই কানতে গিয়ে লাগাইছো এখানে তো ব্লগে বলতেছে আর লোক মানে কাল লগে যে এত সেটিং করে বুঝিয়ে না আসলে কাহিনি গিয়ে সিএম ভাই কাল আগে সাড়িয়েছে বাঘিনা তোরে কি একই হুন মনোযোগ দি হুন আয়োজন এটা কোমো তোরে সারে খালি দিতে থাকবি খালি দিতে থাকবি বুঝতে। আপনারা খেতে বসেছেন অনুভূতি কেমন? ভালো 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 দেখছেন কি কি খানা যাচ্ছে দেখেন আঙ্কেল কি অবস্থা ভালো আছেন নি? হ্যাঁ ঠিক আছে সাদা আঞ্জাবি গাতে চলে গেছেন কেন? সবাসী কি অবস্থা? এক বড় ভাই ফাঁকে দিয়ে ঢুকে গেছে ভাই আপনি তো খাইলেছেন দিয়ে খাইছিস তোরা আন্ডা নিয়ে গেছিলাম এই জন্য। তো বন্ধুরা এ আসিল আন্ডা মানে গ্রামের বিয়ের স্টাইল আর কি। তো আমার কাছে কেচ্ছা লাগছে আন্ডা গ্রামে যেভাবে বিয়া উদযাপন করি কমেন্ট কমেন্ট করি জানাইবেন। তো এই হলো যে অবস্থা। তো ঠিক আছে তাইলে ব্যাগি ভালো থাকবেন সুস্থ থাকবেন।